ভালো ছবি, সুন্দর ছবি। তবে ছবিতে যে সবচেয়ে ভালো অভিনয় লেগেছে আমাদের কাছে, একটা শিশু শিল্পী, বাচ্চা শিল্পী, ওই ওর অভিনয়। তো আমাদের তেমন বলার কিছু নাই, আমরা তো সাফল্যই কামনা করতে পারি, ছবিটা যেন ভালো চলে। সবাই, আপনারা সবাই, সাংবাদিক ভাইরা, বোনেরা যারা আছেন, তারা আপনাদের ছবিটা সম্পর্কে অনেক বেশি বেশি করে প্রচার করবেন, তাহলে ছবিটা দর্শকদের কাছে গ্রহণযোগ্য হবে বা দর্শকরা যাবে সিনেমা হলে। কারণ এখন কিন্তু সিনেমা হলে যাওয়া শুরু হয়েছে, এই যে কয়েকটা ছবি পর পর অনেক ভালো গেল, দর্শকরা আবার হলে ফিরে এসেছে। আমি আশা করি সেরকম ফিরে আসাটা এই বীরত্বর ক্ষেত্রেও থাকবে। বীরত্বের যারা অভিনয় করেছে, আমাদের নিপুণ, সারোয়া, তারপরে নাসিম ভাই, সবাই মিলে খুব ভালো কাজ করেছে। সবার জন্য শুভেচ্ছা রইল এবং ছবির জন্য শুভেচ্ছা রইল। ধন্যবাদ সবাই, ধন্যবাদ। আমরা একটু দ্রুত করার চেষ্টা করছি। এই পর্যায়ে আমি ডেকে নিচ্ছি চলচ্চিত্র পরিচালক সমিতির সম্মানিত মহাসচিব, আমাদের প্রিয় মানুষ শাহিন সুমন, আপনাকে আপনার কথা শুনতে চাই। সবাইকে আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। মঞ্চে উপস্থিত অনেকে আছেন, আমার গুণীজন, শ্রদ্ধাভাজন অনেকেই, যাদের ব্যাপক পরিচিতি আছে বাংলা চলচ্চিত্রে। আমি আসলে এইখানে যদি সবার কথা উল্লেখ করি অনেক সময় যাবে, খুব সংক্ষেপে তাদের কিছু শ্রদ্ধা জানিয়ে আমি আমার অল্প কিছু কথা শুরু করি। সেটা হচ্ছে আজকে মির্জা ফ্রেশ বীরত্ব ছবির। আপনারা সবাই জানেন যে বাংলা সিনেমায় বেশ কিছুদিন ধরে খুব বড় ধরনের একটি মানে রেভলিউশন তৈরি হয়েছে বলা যায়। আমার সামনে বসাচ্ছে আমাদের শ্রদ্ধাভাজন পরিচালক, আমাদের ভাই বন্ধু এস এল কোহলি। তার গদই ছবি দিয়ে শুরু হয়েছিল গত ঈদ থেকে যাত্রা, এবং পাশাপাশি পরাণ ছবি, প্রত্যেকের পরাণ জুড়িয়েছে হাওয়া, এমন একটা ছবি যে হাওয়ায় বাড়ছে আমাদের দেশের অগণিত দর্শক। সিনে দর্শক যারা আছেন তার প্রত্যেকেই এই ছবিগুলি সাদরে গ্রহণ করেছেন, এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আজকের যে সময়, এই সময় এসে আরও সামনের ছবিগুলি যারা আসবে তাদের ছবি, মেধাবী পরিচালক ছবি অবশ্যই সাদরে গ্রহণ করবে দর্শক। আর পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে আমি সাংবাদিক ভাই যারা আছেন, অনেককে আমরা দেখছি, আমি মুগ্ধ, অভিভূত এবং আপনাদের প্রতি শ্রদ্ধা যে আপনারা বাংলা সিনেমাকে প্রমোট করার জন্য আপনারা দল বেঁধে এসছেন। অনেক সাংবাদিক ভাইরা আছে, বন্ধুরা আছে, ছোট ভাই আছে, শ্রদ্ধাভাজন আছে, তাদের প্রত্যেকের প্রতি আমার কৃতজ্ঞতা বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে। আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং আমন্ত্রণ জানাই যে আপনারা আগামীতেও আমাদের বাংলা সিনেমাকে পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য সবসময় পাশে থাকবেন। আর সবশেষে একটি কথা বলতে চাই, সবশেষে একটি কথা না বললেই নয়, এই ছবিতে আছে ইমন, আমার খুব স্নেহের ছোট ভাই, আমার সাথে তার দীর্ঘ সময়ে অনেক কাজ হয়েছে, একসাথে বচ্চাল হয়েছে অনেক, এবং তাকে আমি প্রচুর স্নেহ করি। এই ছবিতে আছে মনিরা মিঠু আব্বা, তার সাথে আমার কাজ করা হয়নি, তার উনি একজন গুণী শিল্পী, ওনার অসংখ্য নাটক দেখেছি আমি, কাজ করা হয়নি, কিন্তু তার প্রতি আমার এক ধরনের মুগ্ধতা আবেশ রয়ে গেছে, হয়তো বা ভবিষ্যতে যদি কোনোদিন সুযোগ পাই কাজ করব আমার অন্তরের ক্ষুধা মেটানোর জন্য। এই ছবিতে আছে ইন্তেখাব দিনার, ব্যক্তি দিনার এবং শিল্পী দিনার দুজনের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি, এবং দুজনের ফ্যান আমি মূলত। তো তার প্রতি আমার শুভেচ্ছা রইল। ভিলেন হিসেবে আবির্ভাব হোক এক নতুন সূর্যের, আজকে চলচ্চিত্রে বিদেশ শূন্য বলা যায়। ইন্তেখাব দিনার একজন মানে শক্তিমান অভিনেতা, উনি যদি আমাদের পর্দাকে রাঙাতে পারেন ঠিক মতো, হয়তো বা সামনে আমরা একটা চমৎকার একটা মানুষকে পাবো। পাশাপাশি চালু আর নতুন